নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 22শে সেপ্টেম্বর 2020, আর বেশি দেরি নেই, আর এই দিন বুধ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করতে চলেছে, যার ফলে এই 8 রাশির জাতক ও জাতিকার জীবনে অপার ধন আসতে চলেছে। কোন সেই সৌভাগ্যবান 8 রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। বাইশে সেপ্টেম্বর বুধ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে, যেটি কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করতে চলেছে, যার ফলে যে 8 রাশির কথা আমি বলতে চলেছি সেই 8 রাশির জীবনে ধনবর্ষা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই বুধ গ্রহ বেসিক্যালি আমাদেরকে কী দেখায়। বুধ গ্রহ বেসিক্যালি এডুকেশন সেক্টর দেখায়, এছাড়াও ব্যাংকিং সেক্টর দেখায়, এছাড়াও শেয়ার মার্কেট দেখায়, এছাড়াও বইয়ের দোকান দেখায়, এছাড়াও আরও অন্যান্য অনেক কিছুই দেখায়। তো আসুন এবার আমি জানিয়ে দিই যে রাশিগুলির নাম আমি বলতে চলেছি তারা ফল পাবেন কি পাবেন না সেটা আমি আগে বলে দিই। দেখুন, আমি ভিডিওতে যে রাশিগুলির কথা উল্লেখ করতে চলেছি তাদের যদি বুধ নিচস্থ থাকে, বুধ রাহুযুক্ত থাকে, বুধ কেতুযুক্ত থাকে, বুধ অস্তমিত থাকে, তাহলে কিন্তু আপনারা এর সুফল পাবেন না। তার জন্য আপনাদেরকে প্রপার কোনো জ্যোতিষীকে দেখাতে হবে, যাকে আপনার পছন্দ। আর আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন, তাহলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। তাহলে আসুন এবার আমি জানিয়ে দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বুধের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনে কিন্তু অফার ধন আসতে চলেছে। যে যে সেক্টরগুলো আমি বললাম আপনাদেরকে, সেই সব সেক্টরে যদি আপনারা কাজ করেন এবং আপনার জন্মছকে যদি বুধ গ্রহ খুব ভালো থাকে, স্ট্রং থাকে, বলবান থাকে, তাহলে কিন্তু আপনারা এই সুফলগুলো পাবেন। আর যদি না থাকে, তাহলে আপনাদেরকে প্রপার কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নেওয়ার প্রয়োজন রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই বুধের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও অপার ধন আসতে চলেছে। আপনাদের ক্ষেত্রেও যে যে সেক্টরগুলো বললাম, সেই সব সেক্টরে যদি আপনারা কাজ করেন বা যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনারাও এর সুফল পাবেন। এবং আপনাদের জন্মকুণ্ডলিতে বুধের শুভ অবস্থান থাকার প্রয়োজন কিন্তু রয়েছে। যদি না থাকে, তাহলে আপনারা প্রপার কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিন। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই বুধের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও অপার ধন আসতে চলেছে। যে যে সেক্টরগুলোর কথা বললাম, সেই সব সেক্টরে যদি আপনারা কাজ করেন বা যুক্ত থাকেন, তাহলে আপনারা এর সুফল পাবেন। এছাড়াও আপনার জন্মছকে বুধ গ্রহকে স্ট্রং থাকা বা বলবান থাকার প্রয়োজন রয়েছে। যদি না থাকে, তাহলে আপনারাও কোনো প্রপার জ্যোতিষীকে বা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই বুধের রাশি পরিবর্তনের ফলে অপার ধন পেতে চলেছেন। আপনাদের ক্ষেত্রেও যে যে সেক্টরগুলোর কথা বললাম, সেই সব সেক্টরে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনারা সুফল পাবেন। কিন্তু যদি আপনার জন্মছকে বুধ শুভ থাকে, তবেই কিন্তু পাবেন, যদি না থাকে তাহলে কিন্তু পাবেন না। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই বুধের রাশি পরিবর্তনের সুফল কিন্তু পেতে চলেছেন। তার জন্য আপনাদের জন্মছকে বুধ গ্রহকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে, তাই আপনারা কোনো প্রপার জ্যোতিষীকে বা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন।
এরপরে যে ৬ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই বুধের রাশি পরিবর্তনের ফলে আপনারাও অপার ধন পেতে চলেছেন। আপনাদের ক্ষেত্রেও যে যে সেক্টরগুলো বললাম সেই সব সেক্টরে যদি আপনারা যুক্ত থাকেন বা কাজ করেন সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু এর সুফল পাবেন। কিন্তু আপনার জন্মছকে বুধ গ্রহকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারাও কোনো প্রপার জ্যোতিষীকে দেখিয়ে নিন। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই বুধের রাশি পরিবর্তনে অপার ধন দিতে চলেছে। যে যে সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রেও বললাম সেই সমস্ত সেক্টরেই কিন্তু আপনাদের উন্নতি রয়েছে, অর্থাৎ যদি আপনারা যে যে সেক্টরের কথা বললাম সেই সব সেক্টরে আপনারা যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সুফল পাবেন। এছাড়াও আপনাদের জন্মছকে বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা প্রপার কোনো জ্যোতিষীকে বা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আপনাদের জন্মছকটি। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বুধের রাশি পরিবর্তনের সুফল কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও বুধের পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এর জন্য আপনাদেরকেও কোনো প্রপার জ্যোতিষীকে দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। যদি শুভ থাকে সেক্ষেত্রে নেই, যদি অশুভ থাকে সেক্ষেত্রে আপনাদের জন্মছকটি দেখার প্রয়োজন রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।